আপনি ইন্টারনেট থেকে কখনো না কখনো জিপ ফাইল বা ক্র্যাক ফাইল ডাউনলোড করেছেন আপনি আপনার প্রোডাক্টকে অ্যাক্টিভ করার জন্য অথবা আপনি যে কোনো সফটওয়্যারকে অ্যাক্টিভ করার জন্য ক্র্যাক ডাউনলোড করেছেন কিন্তু আপনি কি জানেন আপনি যে ফাইলগুলো ডাউনলোড করেছেন সেগুলোতে ভাইরাস আছে কি নেই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি চেক করবেন যে আপনার ডাউনলোডকৃত ফাইলগুলোতে ভাইরাস আছে কি নেই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমি মোহাম্মদ হাসিম আসি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এস হাসিম ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও শুরু করি স্টেপ ওয়ান যদি আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে তাহলে এই অ্যান্টিভাইরাসটা অটোমেটিক স্ক্যান করে ডিটেক্ট করবে কিন্তু এমনও কিছু ভাইরাস থাকে যেগুলো ডিটেক্ট করা সম্ভব হয় না বাট অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারে না দ্বিতীয়ত অ্যান্টিভাইরাস আপনি যদি ইনস্টল করতে যান তাহলে এটা অনেক ব্যয়বহুল টাকা খরচ হতে পারে আর আমরা যারা উইন্ডোজ টেন ব্যবহার করি এখানে উইন্ডোজ টেনে এমন একটি অ্যান্টিভাইরাস প্রোটেক্টর দেওয়া থাকে যা আপনার সব ধরনের ক্র্যাক ফাইলকে ডিলিট করে দিতে সক্ষম আপনি যাই ডাউনলোড করবেন ডিলিট করে দেবে স্টেপ টু আপনারা গুগলে চলে আসবেন এবং এখানে এসে দিবেন হচ্ছে ভাইরাস টোটাল ভাইরাস টোটাল লিখে সার্চ দিলে প্রথমে একটি ওয়েবসাইট আসবে যেটার ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে এখানে ফাইল চুজ ফাইল এটা এখানে ক্লিক দিবেন আপনি যদি ডাউনলোড করার আগে সেই লিঙ্কটা স্ক্যান করতে চান তাহলে সেই লিঙ্কটা এখানে দিবেন আমার যেহেতু ডাউনলোড করা একটি ফাইল আছে আমি সেটা স্ক্যান করব আমরা চলে আসলাম এখানে চুজ ফাইল আসার পরে আমাদের এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আমরা এখানে স্ক্যান করি দেখুন এখানে কিন্তু কোনো ভাইরাস নেই অর্থাৎ আমাদের এই ফাইলটি সম্পূর্ণ সুরক্ষিত কিন্তু আমরা যদি এটা যদি আমরা এখানে এক্স করি তাহলে কিন্তু এখানে ভাইরাস ডিটেক্টর বলবে যে আমাদের এখানে একটি ভাইরাস আছে আমাদের এখানে একটি ক্র্যাক ফাইল আছে তাই আমরা যদি এখানে স্টার্ট করি তাহলে অ্যান্টিভাইরাস প্রটেক্টর কিন্তু বলবে যে আমাদের এখানে ভাইরাস আছে দেখুন আমি যদি এখন স্টার্ট করি তাহলে দেখুন কি বল এখানে আমাদের বলছে যে আমাদের এখানে একটি ভাইরাস আছে কিন্তু আসলে কিন্তু এটা কোনো ভাইরাস না তাই আমরা যদি ভাইরাস চেক করতে যাই তাহলে আমরা এখন থেকে ভাইরাস টোটাল ওয়েবসাইটে গিয়েই ভাইরাস চেক করব তো বন্ধুরা আপনারা ঠিক এভাবে বুঝতে পারবেন যে আপনি ইন্টারনেট থেকে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেগুলিতে ভাইরাস আছে কি নেই এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন